একটা দুর্ঘটনায় কতগুলো খেলা থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ, ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ তো হাতছাড়া করবেনই, খেলা হবে না আইপিএলেও, তাই তার দল দিল্লি ক্যাপিটালস খুঁজছে নতুন অধিনায়ক। সেক্ষেত্রে মুস্তাফিজ নরকিয়াদের জন্য দিল্লি বেছে নিচ্ছে বিদেশি এক অধিনায়ককে, যার আছে আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা। তিনি আর কেউই নন, সবকিছু ঠিকঠাক থাকলে ডেভিড ওয়ার্নারই হতে যাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের আসন্ন অধিনায়ক। বিস্তারিত বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে, ভয়ানক এক সড়ক দুর্ঘটনায় ঋষভ পন্থ মাঠের বাইরে ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। অন্তত এই বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তার মাঠে ফেরা হচ্ছে না তা এক প্রকার নিশ্চিত, চলেই যেতে পারে গোটা বছরটাও। আইপিএলে পান ছিলেন জনপ্রিয় দল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, সেই অধিনায়কই মাঠের বাইরে ছিটকে পড়ায় দল পড়েছে দুশ্চিন্তায়। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নতুন অধিনায়কের খোঁজে নামতে হচ্ছে দিল্লিকে। দিল্লির স্কোয়াডে আছেন এক ঝাঁক বিদেশি তারকা, মুস্তাফিজুর রহমান, অ্যান্ড্রিক নরকিয়া, কাগিসো রাবাদার সাথে দলের আরেক অলঙ্কার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। সেই ওয়ার্নারের হাতে তুলে দেওয়া হতে পারে নেতৃত্ব। এছাড়া পান্থ ছিটকে পড়ায় খুঁজতে হচ্ছে একজন উইকেট রক্ষক, সেক্ষেত্রে গ্লাভস জোড়া পেতে পারেন আলোচিত ভারতীয় ব্যাটার সরফরাজ খান। এছাড়া দৌড়ে এগিয়ে থাকবেন ইংল্যান্ডের ফিল সল্ট, যাকে এবার নিলাম থেকে দলভুক্ত করা হয়েছে। তবে যেহেতু একাদশে বিদেশি ক্রিকেটার বেশি, উইকেটরক্ষক হিসেবে বিদেশি কাউকে খেলানোর সম্ভাবনা তাই ক্ষীণ। ভারতের গণমাধ্যমকে দিল্লির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, মিডল অর্ডারে পন্থ আমাদের অন্যতম সেরা ভরসা, টিম ম্যানেজমেন্ট ওর সঙ্গে কথা বলবে। ওর অনুপস্থিতিতে মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটার প্রয়োজন, দলের ভারসাম্য ঠিক রাখতে সরফরাজ খানকে উইকেট কিপিংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগে ওয়ার্নার নেতৃত্ব দিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে, 2016 সালে দলটিকে শিরোপাও জিতিয়েছেন। সেবার ওয়ার্নারের হাতে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ। এবারও তাই যদি ওয়ার্নারের অধিনায়কত্ব পান, তাহলে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কাটার মাস্টার অনেকটা এগিয়ে যাবেন, কারণ মুস্তাফিজের স্লোয়ার কাটার কতটা ভয়ঙ্কর তা আর কেউ না জানলেও ওয়ার্নার তা খুব ভালো করেই জানেন। দিল্লির স্কোয়াডে যে ক্রিকেটাররা আছেন তাদেরই কেউই ওয়ার্নারের চেয়ে অভিজ্ঞ নয়। আইপিএলের ট্রফি জয়ের অভিজ্ঞতা তো আছেই, অস্ট্রেলিয়াকে জাতীয় দলেও সীমিত ওভারে ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। যদিও স্যান্ড পেপার গেট কেলেঙ্কারির পর নেতৃত্ব থেকে সরানো হয় তাকে, এরপর একবারও জাতীয় দলের নেতৃত্বে ফেরানোর কথা ভাবেনি বোট। তবে সেই ঘটনার পর বিপিএলের দল সিলেট সিক্সার্স এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা জড়ো করেছেন ওয়ার্নার। দিল্লির হাতে তাই আপাতত ওয়ার্নারের চেয়ে ভালো কোনো অপশন নেই। দর্শক, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের জায়গায় ডেভিড ওয়ার্নারকে কি আপনি দেখতে চান? তিনি অধিনায়ক হলে সেই সিদ্ধান্তটা কেমন হবে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।